এবারে গাজীপুর চৌরাস্তা মোড় থেকে যুক্ত হচ্ছেন শেখ শফিউদ্দিন জিন্না। জিন্না, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঈদকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ বাড়ি ফিরতে এক ধরনের চাপ পড়ে যায় এই মহাসড়কগুলোতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গাজীপুর চৌরাস্তা এলাকা। আমি যদি আপনাকে দেখাই, সকালে কিন্তু এক ধরনের চিত্রটা ছিল, কিন্তু এখন কিন্তু একেবারেই গাড়ি চাপ নেই বললেই চলে। যেমনটা রয়েছে অন্যান্য সাধারণ সময়ের মতোই কিন্তু এখানকার এই মহাসড়কের গাড়ির চাপ। তবে সাধারণ মানুষ কিন্তু রয়েছে মহাসড়কে, গাড়িতে সিট না পেয়ে অনেকেই কিন্তু অপেক্ষা করছে গাড়ির জন্য। এই ভোগান্তি তাদের মধ্যে রয়েছে। আরেকটি ভোগান্তি রয়েছে, তাদের একটি অভিযোগ রয়েছে যে তাদের এই বাস ভাড়া নিয়ে একটি অভিযোগ রয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় এখানকার যাত্রীদের, গড়মুখ যাত্রীদের কিন্তু এমন একটা অভিযোগ আমরা সকাল থেকেই জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রেখেছি সেটা হলো যে এ মহাসড়কে কিন্তু অন্যান্য সময়ে এমনিতেই যানজট লেগে যায়, কিন্তু এবারের ঈদ যাত্রায় কিন্তু স্বস্তিদায়ক হয়েছে। তো গাজীপুর চৌরাস্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। হাসান।